হাই, গুড মর্নিং। আজকে প্রথম দিন আমার বুন্দাগে। তো এখন আমরা এখানে সকালে উঠে ঘুম থেকে উঠার পর যেটা খাই আমাদের পুরুলিয়ার গ্রীষ্মকালের ব্রেকফাস্ট, সেটা হচ্ছে যে ছাতু খাবো। ওইটাও দিয়ে দিচ্ছি, 1 চামচ ছাতু লিয়া হইলো, 2 চামচ পরিমাণ যার যেমন ইচ্ছা, যত দেবো তত চাই, চাওয়ার তো শেষই নেই। হ্যাঁ হয়ে যাবে, চাওয়ার তো শেষ নাই, সেই জন্য একটু লিমিটে খুঁজলেই হইলো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ছাতুটায় কি কি মিক্সিং আছে? ছাতুতে গম, বুট, এটা আমাদের পুরুলিয়া জেলার খাস ব্রেকফাস্ট। এটা না খেলে আমাদের, এটা না খেলে পেটটা জমবে নাই। কই তুমি হলি বেন হই? না খালি মম, আমি নিচে গেলে স্কুল যাবো রে। ঠিক আছে, এবারে এটার সাথে মিষ্টি কিছু অ্যাড করতে হয়। তো আমরা এখানে চিনির জায়গায় গুড় লাগাবো। হ্যাঁ, চিনিটা শরীরের পক্ষে ভালো নয়, সেই জন্য আমরা এখানে খেজুর গুড় নিয়ে আসছি। এইসব জিনিস পুরো হেভি রিল্যাক্স করা খাবার, সিউ নট ফর মাইন। এই যে এখানে অ্যাড হচ্ছে, আজ পহলা দিন এন্ড আই এম জাস্ট গেটিং আউট অফ দ্য রুম। জোহার বার্তা মিডিয়া, আজ আমার প্রথম দিন পুরুলিয়া জেলার পুন্দাগে। অ্যাকচুয়ালি এখন যে ব্লগটা বানাচ্ছি, আমাদের পুরুলিয়ার পুন্দাগের থেকে একটা গাঁয়ে যাচ্ছি। তো ওইখানে গাঁয়ে যাবার পথে একটা জিনিসই দেখতে পাচ্ছি যে ডুংরি আছে, শুধু ছোটো ছোটো ডুংরি। অ্যাকচুয়ালি পুরুলিয়াকে যেটা বলে যে মালভূমি ধরনের এরিয়া, তো সেই অরিজিনাল যে মালভূমিটা কোথাও উঁচু কোথাও নিচু আর ছোটো ছোটো ঘনবসতি, মোটামুটি আজ থেকে হয়তো 70-80-90 বছর আগের যে পুরুলিয়া কিল্লা ছিল, চারধারে লোক দমে কম থাকতো, তো সেই জায়গাগুলো পৌঁছে গেছি। দাদা আগে ধারে যাবে, ছাড়ি দেবে একটু আগে, ওই স্কুলটা তক্ক যাবো। এইখানে একটা ছোট লিফট পাইছি, একদম তোমাদের এই ধারে টান জায়গা, বুঝলে? মানে প্রথমবার আসছি তো, কিছু লোক বহুত কম আছে, বহুত কম লোক এখানে থাকে। এইখানে একটা ছোট লিফট পাইছি আর লিফট পাওয়ার পর এখন যাচ্ছি। আগেকার দিনে যেমন আমাদের গোটা পুরুলিয়া জেলাটাই এক দুটা যেমন ঘর থাকতো, সেরকম ছোট ছোট গাঁ আছে, বেশি লোক থাকে না। এদিকটা পুরো ফাঁকা ফাঁকা জায়গা। এখানে পেট্রোল পাম্প কত দূরে আছে? কেমন লাগে সবাইকে স্কুলে পড়তে? কেমন লাগে? ছবি তোলার কার কার ইচ্ছা আছে? কার কার ছবি তোলার ইচ্ছা আছে? এদের আয়, কার কার ছবি তোলার ইচ্ছা, যাই আয় আয় আয়।
কার কার ছবি তোলার ইচ্ছা যায় এখানে দাঁড়া, এত জন আয়, আর কার কার ইচ্ছা যায়? আর আমি একজন টিচার, আমার বাঁকুড়ায় বাড়ি। আচ্ছা, প্যারা টিচার। আর আমাদের 150 ছেলে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু ব্যাঘাত হচ্ছে। আমরা তিনজন টিচার কিভাবে করব, পড়াবো বলো? আমাদের মিনিমাম 1:30-তে মানে কতগুলো, পাঁচটা মিনিমাম, পাঁচটা টিচারের দরকার। হ্যাঁ, সেখানে আমরা দুজন টিচার, একজন প্যারা টিচার। প্যারা টিচার তো বিভিন্ন রকম কাজ থাকে, ওদের খাতা রেজিস্টার ইয়ে করা, মেনটেন করা, বাইরে ঘোরা, হ্যাঁ, ড্রপ আউট ছেলেকে ইয়ে করা। তাহলে কী করে সম্ভব আমরা দুজন দ্বারে? তবে উনি যতক্ষণ থাকেন উনি থাকেন, ক্লাস নেন। ব্যাস কাতে বাম বুঝ দাঁড়ায়া, মানে ভালোভাবে বাংলাটা আয়ত্ত করতে পারে নাই, বুঝতে পারে নাই। এই জন্যে মানে SC ST-দের ক্ষেত্রে একটা ওই ট্রাইব এলাকায় নতুনভাবে মানে শিক্ষক নিয়োগ করে নাই, ওই শিক্ষকটারও মানে ট্রাইব এলাকায় প্রয়োজন আছে, ওরা ওদের ভাষায় ভালোভাবে জিনিসটাকে বোঝাতে পারে। বালি স্কুলের TIC ভারপ্রাপ্ত শিক্ষক রাবণচন্দ্র মণ্ডল। এখন বর্তমান সমাজে যেটা কুর্মী সমাজ যে একটা ভাষার ইয়া তুলে ধরেছে, আন্দোলন করছে, সেটা সত্যিকারেই একটা ওটা দরকার ভাষাটা। কারণ ওই ভাষায় আমাদের এইসব অঞ্চলে যদি শিক্ষক নিয়োগ না হয়, কুর্মালি শিক্ষক, তাহলে মানে ছাত্রছাত্রীরাকে বোঝানো সম্ভব নয়। কারণ যেমন হয়তো মোহামডানদের ক্ষেত্রে দাই দিহি, খাই লিহি, চালে এইসব যে কিছু ইয়া, তারপরে যেমন ST-দের ক্ষেত্রে মানে দুড়ুব মে হিজুয়া, সেতারে হিজুয়া, জমকাতে হিজুয়া, নিদারে পড়া আম, এইসব যে টুকটাক ভাষা আমরা যতটুকু সম্ভব এইভাবে বলেই মানে দায় সারা কাজ সারিয়ে দিতে হয় ওদেরকে। আর আমাদের যে বইয়ের ভাষা, বইয়ের ভাষাগুলো সম্পূর্ণ যদি সরাসরি ইউজ করি, ব্যবহার করি, তাহলে ওরা সমস্ত কিছু বুঝতে পারবে নাই। তার সাথে সাথে এইগুলো টুকটাক যোগ করে নিয়ে আমরাকে কাজ চালাতে হবে। আমাদের এটাতে অসুবিধা হয় 3 থেকে 2 পর্যন্ত। 3-4 হইতে হইতে মোটামুটি বাংলা ভাষাটা মোটামুটি শিখে যায়, কিন্তু 3-কে পড়াইতে গেলে সম্পূর্ণভাবে আঞ্চলিক মানে লোকাল ভাষায় কথা করতে হয়। ওরা বাংলা ভাষায় কিছু বুঝতে পারে না, 3 বা 1 কিছু বুঝতে পারে না। তাতে কী হয় যে হয়তো আমার ক্ষেত্রে সুবিধা হয়, একজন বাইরের মাস্টার ক্ষেত্রে সেটা সুবিধা হয় না। উনি তো আগে লোকাল ভাষাটা জানবেন, তবে না বাচ্চাদের কাছে বলতে পারবেন। কিন্তু হয়তো আমি হয়তো বুঝে বলতে পারি, আমাদের সঙ্গে হয়তো আমার TIC বলতে পারে না, ওনার সঙ্গে সুবিধাটা হয় সেটা। স্কুলে কাটাবার পর ফাইনালি যাচ্ছি, গোয়িং ব্যাক টু দ্য হোম। আর এইসব জায়গাগুলো দেখার পর একটা দারুণ অনুভূতি হচ্ছে যে আমাদের পুরুলিয়া জেলাতে এত কিছু আছে দেখার জন্য। যদি কেউ ভালো করে গোটা জেলাটাকে চষে বুঝতে পারে, তাইলে বিভিন্ন জিনিস দেখার জন্য বহুত কিছু দেখতে পাওয়া যাবে। আর এইসব জায়গাগুলো যেগুলোকে বলো না যে পুরুলিয়ার একদম টান জায়গা, রড়া জায়গা, মানে ওই ডুংরিগুলা, এগুলো হচ্ছে পুরো ডুংরি অঞ্চল। একটা দুটা ডুংরি হলে 4-4টা শুধু ডুংরি আর ডুংরি আছে, কোথাও উঁচু নিচু, কোথাও মানে কী বলবো, কোথাও জায়গা নাই, কোথাও পাথর, এইসব জিনিসগুলাই আছে। এই যে 4-4টা যদি একটুকু দেখায়, এখানে টুকু 1-2টা ঘর পাওয়া যাবে, আর বাকি 4-4টা ডুংরিয়েই ভর্তি। আর যে 4-4-এ চড়চড়ে এখন রোদ হচ্ছে, এই রোদে মনে হচ্ছে পুরো একদম মাথা কেনা খিলু পর্যন্ত গরম হয়ে যাবে। কোনো করার নাই, এই অঞ্চলে থাকতে গেলে এগুলোকে পোষায় নিতে হবে, এগুলো পোষায় নিছি। ওই সেই কী বলে, সেই কোনো মাইয়া আমারে চয়েস করে না, এগুলো পোষায় নিছি, ব্যাচেলার জীবন পোষায় নিছি। সেরকম আমাদেরকে পুরুলিয়ায় এই যে রড়া গরমগুলো পোষায় নিছি। অলওয়েজ ওয়েলকাম, ডোন্ট ওয়ারি। আর আমার খুবই ভালো লাগছে এতদিন ফেসবুকে দেখার পর আজকে সামনাসামনি দেখা হয়েছে সপ্তর্ষির সাথে, খুব ভালো। বসুন। হ্যাঁ, এখানে বসছেন আর ভিতরে বসবো না? ভিতরে একটু ঠান্ডা আছে। ঠান্ডা অ্যাকচুয়ালি একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছে, তো দাদা কন্টিনিউয়াসলি আমাকে ফেসবুকে দেখে, আর ফেসবুকে দেখার পর আজকে দাদার ঘরে আমাকে ইনভাইট করেছে। তো আমাকে বললো যে আমি কম্পিউটারটা ইউজ করতে পারি, আর আমাকে শিখাইও দিবে একটু যে কী করে ভালো করে ভিডিও এডিট করতে হয়। একদম একদম, অসুবিধা নেই। তো দাদা হচ্ছে প্রফেশনালি অ্যানিমেটর, মানে অ্যানিমেশন তৈরি করে, VFX আর্টিস্ট। VFX আর্টিস্ট, ওই আফটার এফেক্ট, মায়া, অটোডেক্সের
ব্লেন্ডারে করো? হুম, ব্লেন্ডারে কাজ হয়। ব্লেন্ডার তো মোটামুটি ফ্রি সফটওয়্যার, আমাদের মতন লোকের জন্য সবথেকে ভালো। তো এখন সিওয়ার এপিসোড আছে আর একাং। আচ্ছা আচ্ছা, এখন ওগুলোতেই কাজ হচ্ছে। এটা আমার বুন্দা ঘোরার সেকেন্ড পার্ট ট্রাভেল ব্লগ। আর এই ট্রাভেল ব্লগটাতে আমি বুন্দাগের যেটা ফেমাস জায়গা আনন্দনগর ওইসব জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করবো। আর চাঁদের আবহাওয়াটা দেখে মনে হচ্ছে যে এখন জল পড়বে, জানি না জল পড়বে কিনা, কিন্তু দেখে মনে হচ্ছে যে জল পড়বে। আজ এখানে বুন্দাগের দ্বিতীয় রাউন্ড ঘুরতে বেরিয়েছি। তো দ্বিতীয় রাউন্ড ঘুরতে বেরোবার পর যা বড় বড় হোল পড়ছে আকাশটাকে, বাস দেখে পুরো হেলকে গেল পুরো। এই যে বড় বড় হোলগুলো সব পড়ছে, তুলে দেখা কত বড় বড় তো তুলেছিল তো মাল। ও ভাই, এটা পুরো ফুটাই দেবে। এই কত বড় বড় হোল পড়ছে ভাই, কোথা থেকে হাতে দেখি না হোলটা দেখা, এত বড় বড় হোল পড়েছে পুরো একদম। ফুলের সাইজ এখনো পর্যন্ত এত বড় দেখি না, পুরো স্নো বল হচ্ছে। স্যাম্পেল স্যাম্পেল সাইজ গুলো এই যে এখানে পড়ে আছে এখনো চাকের তল গেলে সাইকেলটা। বাপরে যা বড় বড় হোল দেখতে পালি, এটা মানে দেখে অবাকই হয়ে গেলে। এই জল পড়ছে এখন, চারিদিকটা কিরকম ওয়াও ওয়াও লাগতেছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো যে পুরো পুরীলা শিমলা হয়ে গেছে, পুরো বরফ পড়ছে। তবে টাক মাক ফুটাই দেয় যদি পাইতে হোক। দাঁড়াবার পর মানে মনে হয়েছে যে না একটা শান্তির ইয়ার পর রাতে ঘুমাবে। তাছাড়া কাল রাতে যে মাথাটা খুঁজাই দিয়েছিল গরমে, দমে গরম লাগছিল একটুতে হরকায় হয়েছে যে পুরা। আমার যেটা মনে হচ্ছে যে কুন্দাগে প্রথম জলটা, কুন্দাগে প্রথম জল পুরুলিয়ার যে প্রথম জলটা সেটা কুন্দাগে হয়েছে। জল পড়ার পর সেকেন্ড রাউন্ড ঘুরতে বেরা শুরু হয়েছে। তো এখানে এটা ভেটেনারি, এখানে ইনস্টিটিউশন আছে। চলো যে জায়গাটা আছে, এখানে বিভিন্ন ধরনের হোস্টেল আছে, স্কুল আছে, কলেজ আছে। তো এগুলো একটা ইনস্টিটিউশনের আন্ডারে, এটা যে অর্গানাইজেশন চালায় সেটা হচ্ছে আনন্দ মার্গ, তাই তো? পাথরগুলো তো আজব লাগছে দাদা, সিরিয়াসলি পাথরগুলো যন্ত্রপীঠ। ও মাই গড, হাউ দিস প্লেস লুকস লাইক, এই পাথরগুলো একদম আজবই লাগছে। সব দৌড়ে পালা আছে যে, এই তো এখানে একটা ছোট ভাইকে পাইছি। তো এতগুলা তুই হুল কুড়াইছিস, এই একটু আগে বলছিলাম হুল পড়িছে, এতগুলা ভাই হুল কুড়াইছে। কোথায় ঘর বটে তোর? হ্যাঁ, পলাশ দি। কি হইলো হোল্লা দেখতে আলি নাকি? হ্যাঁ, ফটো তুলছি। হোস্টেলে থাকি নাকি তোরা সব? এই যে ছোট ছোট ছেলেগুলো আছে ইয়ারা সব এখানে হোস্টেলে পড়ে, আর এখন হুল কুড়ায় ঘুরে বলছে বিভিন্ন জায়গায়। কোন দারে পড়ে তোদের হোস্টেল?
যে জায়গাটা এখন আসে পৌঁছেছি আমার পিছনে যে জায়গাটা আছে এটা হচ্ছে আনন্দ মার্গের রোটান্ডা হাউস। এটা অ্যাকচুয়ালি একটা গোল শেপের অডিটোরিয়াম যেটা চারধারটায় বাঁশ বাগান দিয়ে ঘেরা। এই পিছন সাইডে যতগুলো আছে সবগুলো বাঁশ বাগান দিয়ে ঘেরা। আর এইটা হচ্ছে রোটান্ডা অডিটোরিয়াম। এটা একটা গোল রকম করে শেপ। এখানে লোকাল কিছু দাদার সঙ্গে ঘুরতে আসছি, জায়গাটার ভিতরে ঘুরে দেখাবো। পুরুলিয়া জেলার এরকম একটা টাইট জায়গায় যে এত কিছু আছে সেগুলাকে সেলিব্রেশন বা যে ধরনের প্রোগ্রামগুলো হয়, কালচারাল প্রোগ্রামগুলো হয়, সেগুলো এটার ভিতরে হয়। চারধারটায় কিন্তু বাঁশ বাগান দিয়ে ঘেরা। কি তুমি যেটা বললে চারধারটায় বাঁশ বাগান দিয়ে ঘেরা, এই বাঁশ আরো লীড়া বাঁশ। এইখানে আসার পর সেই বাঁশ বাগানের চাঁদ উঠেছে, সেইটার জাস্ট উল্টা হয়ে গেছে জিনিসটা। বাঁশ বাগানে সূর্য উঠেছে, এখন ওই পিছু ধারে সূর্য উঠেছে বাঁশ বাগানে। তারপর এমন লাগছে পুরো ভুতুড়ে অডিটোরিয়ামের ভিতরে ঢুকে গেছি। আর পুরো চারধারে গরম, মানে ভেপসা গরম যেটাকে বলে, পুরো একদম গরম গরম হিট বেড়েছে। আর ইকো হচ্ছে পুরা দমে গরম বো। এটার ভিতরে ঢুকা পর মনে হলে সিঝাই গেলি পুরা। এটা যা দেখতে পালি মানে পুরা সিঝাই গেলছি এরকম মনে হচ্ছে। আর আমরা বেড়াইছিও সেরকম বোতল করে, জলটা হলো টিপিক টিপিক জলে চিটা মাটি গলে। এখন যে জায়গাটা এসেছি এটা অ্যাকচুয়ালি আনন্দ মার্গির কলেজ, আনন্দ মার্গা বা আনন্দ মার্গি যে যেটাই বলে, মার্গি স্কুল, মার্গি কলেজ। এইটা যে আনন্দ মার্গি অর্গানাইজেশনটা আছে, এই পুরো অঞ্চলটাকে বলে আনন্দনগর, যে জায়গাটায় আমরা এখন ভিডিও বানাচ্ছি। এই সামনেটাই বিএড কলেজ আছে, এখানে হচ্ছে এটা ডিগ্রি কলেজ। আর চারধারে যে পাখির আওয়াজ, মানে পাখি তো আজকাল দেখতে পাওয়া যায় না, মানুষ যা করেছে চারধারে সব বলছে নিজে একাই দেখবো, আর সব জীবগুলো পৃথিবীতে যা আছে সবকে মরাই ফুটাবো। তাও এখানে এত গাছ আছে বলে পাখির আওয়াজটা এখানে শুনতে পাচ্ছি। পুরো টাঁড় জায়গা, টাঁড়ের উপর আজ এত বছর ধরে এইসব জিনিসগুলো হচ্ছে। ওয়ার্ল্ডে জুড়ে আছে আনন্দ মার্গ। আনন্দ মার্গের তোমার প্রাইমারি থেকে শুরু করে হায়ার এডুকেশন থেকে শুরু করে কলেজ, তার সাথে অনাথ বাচ্চা কাচ্চাদের থেকে শুরু করে পড়াশোনার দায়িত্ব সব কিছু দাদারা নেন। ছোটোর থেকে এখানে আমি বড় হয়েছি এবং এখানে যা শিক্ষা ব্যবস্থা বা সব কিছু যা পরিকাঠামো যথেষ্ট উন্নত অন্যান্য স্কুল কলেজের তরফ থেকে। এখানে রেজাল্টও খুব ভালো, এখানে হাই স্কুল যেগুলো আছে হাই স্কুলের রেজাল্টও খুব ভালো। সাথে এখান থেকে অনেক বড় বড় জায়গাতেও কাজ করেছিলেন, বাংলা হিন্দি ইংলিশ তিনটে মিডিয়ামই আছে। আর পরপর সব হোস্টেলে আছে, একদম ছোটো থেকে শুরু করে কলেজ পর্যন্ত এখানে অ্যাভেলেবেল আছে।